আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা ব্লগ সাইটে অ্যাড সেট করব। আমরা অনেকগুলো অ্যাড ওয়েবসাইট দেখেছি, শিখেছি, আজকেও শিখব। এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এখানে নিজেরাই ক্লিক করব এবং টাকা নিতে পারবো খুব ইজিলি। যেখান থেকে আমরা পে আউট খুব ইজিলি নিতে পারি আমরা সেটা কিন্তু সবসময় ব্যবহার করার চেষ্টা করে থাকবো। ওকে, এটা হচ্ছে আমাদের আগের পার্টে দেখেছিলাম। দেখুন এটার ব্যালেন্সটা দেখুন একদম উপরে দেখা যাচ্ছে, হচ্ছে $9 কত সেন্ট, প্রায় $9.79 মতো এখানে জমা হয়ে আছে। যদি এখানে ইনকামটা বেশ খুব একটা ভালো না, মোটামুটিভাবে চলার মতো আর কি অবস্থা রয়েছে। সো এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করেছিলাম, কিন্তু এখান থেকে পেমেন্টের কোড নিয়ে যদি আপনি চান, আমি এখানে ক্লিক করতেছি পেমেন্ট। দেখুন সিস্টেমগুলো রয়েছে, এখান থেকে রয়েছে পেপ্যাল, যেখানে আপনি $100 হলে উইথড্র করতে পারবেন। কিন্তু আপনারা জানেন যে পেপ্যাল বাংলাদেশে ইনস্ট্যান্টভাবে কিন্তু অ্যাকসেপ্ট না। আর দুই নম্বর হচ্ছে ইনস্ট্যান্ট আপনি নিতে পারবেন হচ্ছে ওয়েব মানিতে টাকা নিতে পারবেন সর্বনিম্ন $5 হলে, এবং এখান থেকে 1% তারা ফি কাটবে। আর হচ্ছে পেপ্যালে নিলে তারা 56 সেন্ট কেটে নেবে। আর পেক্সামে নিতে হলে আপনাকে $5 ইনস্ট্যান্ট আপনি পাবেন। বাট এখান থেকে টাকাগুলো নিয়ে বিকাশে নেওয়াটার জন্য আপনাকে কী করতে হবে, একটা রিসেলারের উপর ডিপেন্ড করতে হবে। যেমন ধরুন আপনার অ্যাকাউন্ট এখানে, আমার যেমন এখানে রয়েছে $9, আমি এখান থেকে কিন্তু ওয়েব মানি অথবা পেক্সামে তুলতে পারবো। এবং টাকা তোলার নিয়ম হচ্ছে প্রতি মাসের 1 থেকে 2 তারিখ অথবা 16 থেকে 17 তারিখ, মানে মাসে মাত্র 2 বার তারা পেমেন্ট করে থাকে। সো এক্ষেত্রে যখন আমি টাকাটা ইনস্ট্যান্টভাবে নিব ওয়েব মানি অথবা পেক্সামে, তখন আমাকে ওই টাকাটা কী করতে হবে, যারা ডলার কিনে নেন তাদের কাছে আমাকে সেল করতে হবে, অর্থাৎ ডলারটা সেল করার মাধ্যমে যে টাকাটা আমি পাচ্ছি। সেক্ষেত্রে এখন অনেকের সময় দেখা যায় যে ডলার সেল করার সময় আমাদের প্রবলেম হয়, আমরা টাকাটা পাই না। সেক্ষেত্রে উইথড্র সিস্টেমটা একটু ডিফারেন্ট বা একটু খারাপ দেখা যায়, জন্য আমি একটা সাজেশন চাইতে নতুনটা নিয়ে আসছি যেটা আসলে ভালো হয়। তো এখানে আপনাকে গুগলে সার্চ বারে এসে লিখতে হবে ইওন ইওন অ্যাডস লিখে সার্চ করতে হবে। অ্যান্ড দেখুন এখানে চলে আসছে ইওন অ্যাডস.com, ইওন অ্যাড ইজ হিপি অ্যাডভার্টাইজিং, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। মানে সাইট ওপেন হওয়ার পর এরকম ভাবে হচ্ছে লঞ্চ ক্যাম্পেইন, মনিটাইজেশন ট্রাফিক রয়েছে, আমরা এখান থেকে মনিটাইজেশন ক্লিক করতে পারি। অনেকগুলো কিন্তু অপশন দেখতে পাচ্ছি এখানে একসাথে রয়েছে। এখানে কাজ করার জন্য বা এখানকার অ্যাড নিতে হলে আপনাকে ক্লিক করতে উপর থেকে সাইন আপ বাটনটিতে। আর সবচেয়ে ইনকাম করার সহজ উপায় হচ্ছে বর্তমান সময় কিন্তু ব্লগার নিয়ে, এখানে কন্টাক্টে ফোন নেম, আমি এখানে আমার নামটা দিয়ে রাখছি, আপনাকে এখানে ফোন নামটা দিতে হবে। আচ্ছা এখানে বলছে যে ইমেল দিতে হবে, তো এখানে আমি আমার আপাতত একটা ইমেল দিয়ে রাখি। ওকে, অ্যান্ড ইউজার নেম যেটা আপনার থাকবে এখানে আমি দিয়ে রাখবো আমার নাম। আপনাকে নামটা কিন্তু লগ ইন করার সময় দিতে হবে, মানে লগ ইন করার সময় আপনি এই নাম ছাড়া এখানে প্রবেশ করতে পারবেন না। অ্যাকাউন্ট কী ধরনের, পাবলিশার নাকি অ্যাডভার্টাইজার, আমরা কিন্তু পাবলিশার, আমরা অ্যাড যেহেতু প্রমোট করবো সেহেতু সেভাবে দেবো। এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি পাসওয়ার্ড দিয়ে রাখতেছি এখানে। ওকে, আর সেম পাসওয়ার্ড আপনাকে আরও একবার দিতে হবে। অ্যান্ড সম্পূর্ণ কমপ্লিট করার পর এখান থেকে দেখবেন আপনার একটা টিকমার্ক হয়ে আছে কিনা, টিকমার্ক অবশ্যই দিয়ে নেবেন, এরপর করে দেবেন রেজিস্টার। এবং আমাকে উপরে বলতেছে অ্যাকাউন্ট ক্রিয়েট, প্লিজ চেক ইউর ইনবক্স, স্প্যাম বক্সও থাকতে পারে আপনার ইমেলটা, তারা আপনাকে ইমেল করেছে কনফার্মেশন পাওয়ার জন্য। সো আমাকে ইমেলে যেতে হবে এবং ইমেলে গিয়ে চেক করতে হবে। তো তারা আমাকে ইমেলটি পাঠিয়েছে, ডিয়ার অসীম আলী, প্লিজ চেক ক্লিক দিস লিঙ্ক টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ফর ভেরিফিকেশন। তো লিঙ্ক আমি ক্লিক করলে আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে। অ্যান্ড দেখুন লিঙ্ক ভেরিফাই হওয়ার পর আমাকে তারা বলতেছে যে ওয়েলকাম ব্যাক, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, এখানে আমাকে ইউজার নেম দিতে বলছে আর পাশাপাশি আমাকে পাসওয়ার্ড দিতে বলছে যেটা দিয়ে লগ ইন আমি করতে পারবো। অ্যান্ড একটা সবচেয়ে বিষয়ে মজার লাগলো, যেটা আপনার হয়তো খেয়াল করেছেন তখন, যে মাউসটা বাইরে নিয়ে গেলে কিছু একটা দেখাচ্ছে, যেটা আসলে বেশ মজার লাগতেছে আমার কাছে। নাইস, দেখুন দারুণ একটা দৃশ্য দেখা যাচ্ছে। আচ্ছা এগুলো বাদ দিয়ে এখন তো আমি এখানে ইউজার নেমটা আমার দিয়ে রাখছি, যেটা আমি এখানে লগ ইন করতে পারবো। ওকে দেখি, পাসওয়ার্ডের হয়তো বা মিস্টেক হচ্ছে আমার সম্ভবত। আচ্ছা হয় না, একদম ডিরেক্টলি এটাকে আমি পিন ট্যাপ করে নিচ্ছি, এখন এটা আমার হয়ে গেছে, আমি সেভ করে রাখি। ওকে দেন, এখানে আমার আর্নিংটা এখন দেখাচ্ছে আপাতত, যদিও আমার কোনো আর্নিং নাই কারণ এইমাত্র অ্যাকাউন্টটা যেহেতু আমি অ্যাপ্রুভাল নিলাম। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো, পরের কোনো অপশনে বা পরের কোনো পার্টও হতে পারে, যেহেতু বিষয়গুলো আপনারা চান ছোটোভাবে ভিডিওর জন্য আমি ছোটোভাবে করতে বাধ্য হচ্ছি। পেমেন্টে গেলে আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে উইথড্রল পে রিকোয়েস্ট, এখানে অনেকগুলো অপশন, দুইটা অপশন রয়েছে, এর ভিতরে গেলে আমরা বাকি অংশগুলো দেখতে পাবো। অ্যান্ড সবচেয়ে সহজভাবে যদি আপনি চান এটা পেতে, যে পে আউট সিস্টেমটা আমি অ্যাড করবো আমার অ্যাকাউন্টে অ্যাড করে নেয়, সেক্ষেত্রে আপনি এখানে দেখুন একটা বার রয়েছে সম্ভবত, এখানে আছে এটা, আর ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন এখানে আছে সেটিংস, সেটিংসে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে দেখুন আপনার পুরো প্রোফাইলটা, আমার নাম, ফোন নাম্বার এখানে শো করছি, অ্যাড্রেসটা চাচ্ছে এখানে, আপনি চাইলে দিতে পারেন। এখানে হবে আপনার শহরের নাম, আপনি যে শহর মানে যে জেলায় বাস করেন সেই জেলার নামটা এখানে দিয়ে দিবেন। এবং নিচে আছে স্টেট অফ সিটি, আপনি ওটা দিতে পারেন, সেম অথবা উপরে দিতে পারেন বিভাগ, পরে দিতে পারেন, সরি নিচে দিতে পারেন বিভাগটা, স্টেটে দিতে পারেন বিভাগ, আর উপরে দিতে পারেন শহর আপনার জেলা। ওকে দেন কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ তারাও কিন্তু এই যে অ্যালাউ করতেছে, বাংলাদেশটা আমি অ্যালাউ করলাম। অ্যান্ড এখান থেকে পেমেন্ট সিস্টেম যদি আমি এখানে ক্লিক করি, দেখুন দেখতে পাচ্ছি পেপ্যাল,
আপাতত পেপ্যালটা দেখা যাচ্ছে এবং নেক্সট কোনো ওয়ে না, ও মানে অপশন আমি দেখতেই পাচ্ছি না, শুধুমাত্র পেপ্যালটা এখানে দেখা যাচ্ছে যে পেপ্যালটা, যে পেপ্যাল। অ্যান্ড আমি জানি না যে অন্যগুলো অন্য কোনো ওয়ে এখানে আসলে আছে কি না। এখানে অ্যাড দেওয়ার মানেটা হচ্ছে যেখান থেকে ইনকামটা হয় অনেক বেশি মাত্রার, অনেক বেশি মাত্রা তারা ইনকাম দিয়ে থাকে। আর যদি আমি আপনাকে বলি যে আমার এই ব্লগার অ্যাড নিয়ে হয়তো বা কারো বিশেষ কোনো উপকার হয় না, তাহলে একটা কথা বলে রাখা ভালো যে এগুলো সবগুলো শুধুমাত্র পার্ট ওয়ান কোর্সে রেখে দিচ্ছি। যখন আমি পার্ট টু এগুলো রাখবো তখন আপনি খুব ইজিলি এগুলো বুঝতে পারবেন আসলে কীভাবে কী করতে হবে। অ্যান্ড দেখেন এখান থেকে পাবলিশার, আমরা যদি পাবলিশিং করবো, দেখুন এখানে লেখা রয়েছে ওয়েবসাইট, এখানে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর ঠিক কী অপশন তারা দেয় আমার সামনে দেখুন, এখানে তারা বলতেছে প্লেস ওর অ্যাড কোর্স ইন ভিজিবল লোকেশন লাইক অ্যাভোভ দে ফেল্ট সো দ্যাট ইজিলি সিন বাই ভিজিটর্স, যে অনেক কিছু লেখা রয়েছে তো ইংরেজি পারতেছি না পটর পটর করতে। এখন দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড নিউ ওয়েবসাইট, এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার ব্লগ সাইটের নাম এখানে দিয়ে দেবেন, সাপোজ আমি দিয়ে দিচ্ছি আমারটা, আমি আমার ব্লগ সাইটের নাম দেওয়ার জন্য ভিউ ব্লগ বাটনে ক্লিক করে দিব। উপরে একটা লিঙ্ক তৈরি হচ্ছে, লিঙ্কটাকে কপি করে নিব, তাহলে আমার মিস্টেক হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। ওকে আচ্ছা, যাই হোক দেখলাম এটা ক্লিক করে, অ্যান্ড দেন এখান থেকে আমি ওয়েবসাইটে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট, এখন বলতেছে ক্যাটাগরি, এখানে আমি এটা দেবো হচ্ছে এডুকেশন। আপনি ডেটিং নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে যে সাবস্ক্রাইব করার কথাটা আমি খুব একটা ভিডিওতে বলি না, বাট এরপর আমি বলতেছি যে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর না করেন নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট, একটার সঙ্গে আরেকটা কিন্তু সম্পর্ক থাকে প্রায়ই দেখি এরকম। আর কন্টিনিউসলি যখন আপনি ভিডিওগুলো দেখবেন তখন আপনি ব্যাপারগুলো খুব সহজে বুঝতে পারবেন না, যখন একটা পার্ট দেখে দেখবেন তখন আপনি বিরক্ত হবেন যেগুলো কী বলে। তো যাই হোক আমি ওয়েবসাইট দিয়ে এখানে সাবমিট করে দিলাম, আর অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখেন, এটা আপনার উপকার দেন। এখানে বলতেছে যে সাবমিট ইউর ডোমেন হ্যাজ বিন অ্যাপ্রুভড, প্লিজ অ্যাড জন কোডস টু ওয়েবসাইট, ইউ আর লসিং মোর মানি বাই ইউজিং ফ্রি ডোমেইনস। আচ্ছা, যাই হোক এটা আমি ক্লোজ করে দিলাম, আমার সাইটটা তারা বলছে অ্যাপ্রুভ নিয়ে নিয়েছে, এই যে রিফ্রেশ হয়ে গেছে অটোমেটিক, আমি কিছু করি নাই। এই যে এখানে দেখুন দেখাচ্ছে অ্যাপ্রুভ, মানে ইনস্ট্যান্ট তারা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। এখন অ্যাড নেওয়ার জন্য এখানে বলতেছে গেট কোড, এখানে দেখুন কোডের অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করে দিব। আচ্ছা, এখানে কী বলতেছে ওয়েবসাইট ইউআরএল জোন, এগুলো আমাকে কিছু দেখাচ্ছে না, আমাকে ক্রিয়েট নিউ অ্যাড জোনে ক্লিক করতে হচ্ছে। তোমার অ্যাড নেই, অ্যাড জোনের নাম এখানে বলতেছে যে নাম আমি কিছু রাখবো, আচ্ছা এখানে রাখি আপাতত অ্যাডস ওয়ান রাখি, প্রথম যেহেতু আমি করতেছি অ্যাডস ওয়ান। এখানে কী ধরনের আপনি অ্যাড নেবেন, স্কাই মিডিয়াম হাফ পেজ ব্যানার লার্জ রেটেঞ্জাল রিসেন্ট, ডাইরেক্ট লিঙ্কও রয়েছে এখানে, ডাইরেক্ট লিঙ্কটা আমি দিই, দেখি আসলে কী করে সাবমিট করে দিলাম। অ্যাড জোন ওয়ান ক্রিয়েটেড থ্রি অ্যাডস পেজ আর অ্যালাউ, একটা পেজে তিনটে অ্যাড অ্যালাউ করছে, তারাও তার বেশি করবে না। অ্যান্ড এখানে আমি রাখবো হচ্ছে ব্যানার, BANNER ব্যানার লিখলাম এবং এটা করে রাখবো। ব্যানারটা কোথায় জন্য দেখলাম, যে এখানে দেখেছি হাফ পেজ ব্যানার, এটা করে রাখলাম, এটা করে দিয়ে সাবমিট করে দিব। এইটা ধর অ্যাপ্রুভ করে নিয়েছে। অ্যান্ড দেন আমি একটা রাখবো হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক হলো, ব্যানারটা হলো, ওখানে কী রাখতে পারি এবার লিডার বোর্ড ব্যানার অ্যাডস। ও আচ্ছা, এটা মেন ব্যানার সম্ভবত, আচ্ছা দেখি আমি এখানে ব্যানার টু রাখবো, এখানে BANNER ব্যানার টু রাখলাম, অ্যান্ড দেন করে দেবো সাবমিট। ও আচ্ছা, ক্যাটাগরি সিলেক্ট করে নাই, এখানে রাখবো হচ্ছে এটা, পরের ব্যানারটা লার্জ সাবমিট। অ্যান্ড আমার তিনটা ব্যানার হয়ে গেছে, করে দিলাম ক্লোজ। এখানে কিন্তু অটোমেটিক কোডগুলো দেখাচ্ছে আমাকে। আচ্ছা, কোডগুলো দেখানোর পর আমি এখন দেখি যেখানে আসলে গেট কোডস এখানে আছে, এখানে ক্লিক করে আসলে কোডটা হয় কি নাকি আবার কোড তৈরি করতে বলতেছে, ওই যে গেট একটা পেয়ে গেছে। আচ্ছা, এটা একটু ক্লোজ করি। অ্যান্ড প্রথমে আমি নিব যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে ব্যানার টু। আচ্ছা, ব্যানার অ্যাডটা আমি এখান থেকে নিয়ে নেবো, এটার ব্যানার টুটা নিই, পুরো কোডটাকে কপি করতে হবে, কন্ট্রোল এ আমি কপি করবো পুরোটাকে, মানে পুরোটাকে মার্ক করে কপি করবেন। আমি এটা কপি করে নিলাম, এখন দেখি আমার ব্যানারে গিয়ে এই সাইটে এটা অ্যাড করে কি না বা কতটা তারা রেসপন্স করছে। লেআউট আমার নেট হয়তো বা স্লো একটু, যাই হোক এখান থেকে আমি অ্যাড গ্যাজেট অ্যান্ড জাভাস্ক্রিপ্ট HTML জাভাস্ক্রিপ্ট যেটা রয়েছে এখানে কন্টেন্ট দিয়ে দেবো, ভি করে দিলাম সেভ, অ্যান্ড এখান থেকে এটা করে দেবো সেভ। এবার সাইটটাকে একটু রিফ্রেশ করব, এখানে অ্যাডস বাই ইয়ন অ্যাডস, অ্যাড এখনও তারা শো করতেছে না, এই যে অ্যাডস বাই ইয়ন অ্যাডস এখনও এটা আসে নাই, অ্যালাউ করে রাখি এটা। একটা অ্যাড কিন্তু দেখতে পাচ্ছি উপরে শপিং রয়েছে, যে আরও একটা আসতে জানি না যেটা আসলে এর কি না, কারণ আমার অন্য একটা অ্যাড নেটওয়ার্ক এখানে অ্যাড করা আছে, তো সেই ধরুন থেকে আমি এটা বুঝতে পারতেছি না যে আসলে আসলে একটা অ্যাড না কি না অন্য কারো। আচ্ছা, আমি আরও কিছু অ্যাড কোড এখানে সেট করবো, তার আগে আমার একটা এখানে অ্যাড রিমুভ করতে হবে যেগুলো আমার এখানে অ্যাড দেওয়া আছে সোশ্যাল প্লাগিনে গেলে, এই যে এখানে ওয়াপ ফর ডলারেরগুলো আমার এখানে অ্যাড করা আছে, আমি এগুলো এডিটিং করে নেবো, আছে এগুলোতে পরে অ্যাড করি। এবার অ্যাড করবো হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক, ক্লোজ। অ্যান্ড এখানে রয়েছে
আমার ওখানে অ্যাড দেখাচ্ছে না হয়তো, বা মানে সঠিকভাবে হয়তো বা সেট হয় না। দেখি এখানে রয়েছে ডাইরেক্ট লিঙ্ক, এখানে এটাকে আমি কপি করে নিব, ডাইরেক্ট লিঙ্কটা করে নেবো হচ্ছে কপি। ওকে, অ্যান্ড দেন এখানে গিয়ে আমি যেগুলোতে সেট করার কথা আমি সেগুলোতে সেট করে দেবো। এডিট করতেছি, ওকে, বর্ডারটা করে রাখবো এরকম সেম। অ্যান্ড তারপরটা করে রাখবো সেম ভাবে, আমি এখানে ওয়াপ ফর ডলারের অ্যাডগুলো ইউজ করছিলাম, যেটা খুব ইজিলি দেয়, আপনার ওখানে ওটা করার পর নিজের অ্যাডে নিজে ক্লিক করতে পারবেন। ওটা নিয়ে ভিডিও আজকেই দিব সম্ভবত সন্ধ্যাবেলায়। হ্যাঁ, আজকে একটু কষ্ট করে দেখে নিন, আর এইসব ভিডিওগুলো থেকে ইনকামের ব্যাপারটা খুব ইজিলি হয়। এই জন্য আমি বলি যে আপনারা ব্লগার নিয়ে পড়ে থাকেন, আপনাকে লেগে থাকতে হবে এরকম কোনো কথা না, বাট আপনি খুব ইজিলি এখান থেকে ইনকাম করতে পারছেন। এগুলো অনেক সহজভাবে ইনকাম করে যায় ব্লগার সাইট থেকে, অনেকে যদি আমলে নেন না, বাট যার যার ইচ্ছা। আমি আমার দায়িত্বরত থেকে যেটা ভালো মনে হচ্ছে সেটা আপনাদের সামনে পেশ করতেছি। অ্যাড করার পর করে দেবো এটাকে সেভ। আচ্ছা, ব্যানার অ্যাডটা অ্যাড করেছিলাম, অ্যান্ড ইউন অ্যাডসের এটা হলো ডিরেক্ট লিঙ্কটা হলো। অ্যান্ড এখান থেকে নেবো হচ্ছে মাঝখানে যে ব্যানারটা রয়েছে হাফ ব্যানার, এটা কপি করবো একটু। ওকে, এখন এটা এবার অ্যাড করে দেখবো যে আসলে কোথায় ওটা আসতেছে। ওকে, কন্ট্রোল সি। ওকে, এখন এখানে আমি অ্যাডে গেজেট, যেহেতু আমি একটা নিয়েছিলাম যে এইচটিএমএলটা, এটা হচ্ছে আমার একটা অ্যাড, এবং আরেকটা নেবো এইচটিএমএল, দেখি যে আসলে কোন অ্যাডটা সঠিকভাবে এখানে প্লেস করা হচ্ছে, তাহলে সেটার কোডটা আমি এখানে ইউজ করবো। সেভ, অ্যান্ড এটা করে রাখবো সেভ, পেজটা করে দেবো রিফ্রেশ। দেখুন পরেরটা কিন্তু আমার আসতেছে অনেক লং হয়ে, এই যে দুটাই দেখাচ্ছে, যেটা মানে প্রথমে দিয়েছিলাম সেটা হচ্ছে এইটা, বড় একটু ছোটো করে দেখাচ্ছে, যেটা পরে দিলাম সেটা হচ্ছে এইটা। আর ওরা যে আমার ওয়েবসাইটে অ্যাপ্রুভ করেছে এই জন্য তারা কিন্তু এখানে অ্যাডগুলো দিচ্ছে, এবং অ্যাডগুলো কিন্তু মোটামুটিভাবে পজিটিভই দেখাচ্ছে এখানে। ওকে, তো এটা হচ্ছে অ্যাড। এখন আমি এখানে এই লিঙ্কগুলোতে আমি ক্লিক করে দেখবো যে আসলে লিঙ্কগুলোতে আমার ক্লিক করলে আমার এখানে ইনকাম তারা দিচ্ছে কি না। আমি এটা এখন আপনাদেরকে ডিরেক্টলি দেখাবো এখানে ক্লোজ, আমি ডাইরেক্ট লিঙ্কটাকে নিজে ক্লিক করে দেখবো যে আসলে আমার ইনকামটা তারা দিচ্ছে নাকি দিচ্ছে না। ডাইরেক্ট লিঙ্কটাকে কপি করে নিব, কপি। আমি একটা সুনির্দিষ্ট কৌশলে নিজের অ্যাডে নিজে ক্লিক করতে পারি, সেটা যে কোনো হতে পারে, অ্যাডসেন্স পর্যন্ত হতে পারে, কোনো সমস্যা নেই আমার কাছে আপাতত আপাতত। আচ্ছা, তো আমি একটা কাজ করব, যেটা আমি ভিডিওটা হাইড রাখতেছি, সেই জন্য ভিডিওটা ফিউজ করতেছি এখন। এবং দেখুন আমার আইপি কিন্তু এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, যে এখানে দেখুন আমার আইপি চেঞ্জ দেখাচ্ছে ইউনাইটেড স্টেটস। আমার এই সিস্টেমটা কাজ করেছে। দেন এখানে আমি লিঙ্কটা ওপেন করে দেখছি আমার তারা ইনকাম দিচ্ছে কি না, মানে যদি আমার অ্যাড এক ক্লিকে ইনকাম হয় তাহলে কিন্তু এটা আমার ওখানে শো করবে ইনকামটা। আমি যে জায়গাতে ইনকাম করতেছি এটা আমার অন্য ব্রাউজারে এবং অন্য সিস্টেম দিয়ে আমি যে করতেছি কাজটা ওরা কিন্তু বুঝতে পারবে না। দেখি যে আসলে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে তারা ইনকাম দিচ্ছে কি না। অ্যান্ড দেন আমি আমার সাইটটাও এখান থেকে ওপেন করে নিব, আমার ওয়েবসাইটটা আমি এখান থেকে ওপেন করে নিতে পারি। আচ্ছা, এটা লোডিংটা অফ হয়ে গেছে, কিছুই হয় নাই এখনও। অ্যান্ড সাইটটা আমি অন করে আমার সাইটে প্রবেশ করে দেখবো যেখানে আসলে কী কী তারা সিনারি দিচ্ছে। আমার এটা নাইট মোড করা আছে অবশ্য, এই সাইট এখন দেখি এখানে তারা অ্যাড দিচ্ছে কিনা। যে দেখুন অ্যাডস বা ইউন অ্যাডস, বাট প্রোডাক্টটা এখানে শো করে নাই, এই যে প্রোডাক্টটা এখানে শো করে নাই। সো আমাকে অ্যাড কোডটা হয়তো বা সিস্টেমে দিতে হবে, এই সিস্টেমে মনে হবে না, অ্যালাউ করে দিলাম, তারা হয়তো এখানে অ্যাড দিবে। ও যে অ্যালাউ করার সঙ্গে সঙ্গে একটা অ্যাড নিয়ে আসছে। অ্যান্ড দেন ইউ যে অ্যাডটা রয়েছে ডিটেল লিঙ্কটা ইউন অ্যাডস, যাই হোক ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পর এটা আবার ভাবে দাঁড়িয়ে গেছে, মানে আসলে স্টপ হয়ে গেছে। অ্যান্ড দেন এখানে কোনো কিছু আসে নাই, সেটা আমি কেটে দিলাম। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছি কোনো অ্যাড আমি আপাতত দেখতে পাচ্ছি না যে কোনো অ্যাড এখানে আসছে কিনা, মানে অ্যাডটা শো করতেছে না, জাস্ট নোটিশটা দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে অ্যাড অ্যালাউ করেছে। অ্যান্ড দেন পুরো অ্যাডটা কিন্তু এখানে শো করছে না। আচ্ছা, NCPM CPC সরাসরি এখানে নিয়ে আসছে অ্যাডভার্টাইজিং। ওকে, তো দেখা যাক তারা আসলে কী দিল বা কিছু হয় কিনা, এখানে ক্লিক করে তো ডিরেক্ট লিঙ্কগুলোতে। সাইডটা কেটে দিলাম একটু, অ্যান্ড এখানে কিছুই আসে নাই, সেটা কেটে দেওয়ার বাধ্যতামূলক। এবার একটু আমি রিফ্রেশ করে দেবো, ব্যালেন্স আমার কিন্তু 0.0, সবগুলো জিরো হয়ে আছে, একটু রিফ্রেশ করে দেখি আসলে এখানে ইনকামটা আসছে কি না। ক্লিক তো করলাম, আপাতত দেখতে পাচ্ছেন সবগুলো একেবারে জিরো, এবং ক্লিকটাও এখানে আমার দেখাচ্ছে জিরো, হয়তো বা এটা 4 ঘন্টা পর পর মাঝে মাঝে নাকি অ্যাড হয়। তো এটা নিয়ে আমারও কনফিউশন, কারণ হচ্ছে 4 ঘন্টা পর যদি অ্যাড হয় তাহলে এখন আমি দেখতে পাবো না, বাট মনে হয় না যে তারা ইনকামটা আমাকে দিয়েছে, কারণ নিজের অ্যাডে নিজে ইনকাম করছি। তবে এদের পক্ষে কোনোভাবে এটা পসিবল না আমাকে ধরার, কারণ আমি এমন সিস্টেমে কাজটা করতেছি ওটা দিয়ে আমি নিজের অ্যাডে নিজে ইনকাম করে অনেক টাকা ইনকাম করা পসিবল করে ফেলেছি। সো সমস্যা নেই,
অ্যান্ড এটা ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে পরে কোনো পার্টে। আর লিঙ্কগুলো অবশ্যই পোস্টের ভিতরে রাখবেন, তাহলে পোস্টের ভিতরে কিন্তু অ্যাডগুলো শো করবে। দেখা হচ্ছে পরে কোনো ওয়েতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।